হইতে দেখি যাহা মায়ের মতো নাহা, একটি কথায় এত সুধা মেশা নাই। মা এমনই, মা শব্দে জড়িয়েছে প্রশান্তি, ভালোবাসা, স্নেহ, মমতা, আকুল আবেগ। মায়ের কাছে সন্তানই সব, কিন্তু সেই ছেলের কাছে মায়ের থেকে টাকার মূল্য অনেক বেশি। তাই মাকে মারধর করতেও হাত কাঁপে না ছেলের। ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনার নিমতার জোড়া গমকল এলাকা। 2006 সালে মারা গিয়েছেন স্বামী। তারপর থেকে স্বামীর পেনশন পান 82 বছরের বৃদ্ধা শান্তি প্রভা দেব। প্রতিবেশীদের অভিযোগ, সেই টাকা হাতাতেই মাকে খেতে না দিয়ে মারধর করেন ছোট ছেলে ভুরু প্রসাদ দেব। বুধবার অশীতিপদ বৃদ্ধাকে মারধরের ছবি মোবাইল ফোনে রেকর্ড করে সোশ্যাল সাইটে পোস্ট করেন প্রতিবেশী তরুণী। অত্যাচার করেছে, বাইরে বের করে কলের মধ্যে মাথা ঠেকিয়ে এরকমও করেছে, আবার সিঁড়ির মধ্যে ওই রেলিংগুলোর মধ্যে, লোহার রেলিংগুলোর মধ্যে মাথা দিয়ে ঢুকেছে, এমনকি ওনার মাথা ফেটেও গেছিল, এখান থেকে রক্ত জমেও গেছিল। অভিযোগ পেয়ে বৃদ্ধার ছেলেকে গ্রেফতার করেছে নিমতা থানার পুলিশ। আমি আগেও বলেছি যার জন্য যাইনি, বলে ছেলে ছোট ছেলেকে জেলে যাবে কোথায়, এখন কি অবস্থা হবে, এখন যাবে কিনা বোঝার কোনো উপায় ছিল না, যে এরকম মাকে ফেলে মারতো আরো কত কি করতো, এখন এখানে আসার পর জানতে পারি। ছোটবেলায় সামান্য আঁচড় লাগা থেকে বাঁচাতে যে ছেলেকে আঁচল দিয়ে আড়াল করতেন মা, ছেলের সামান্য চোটে কেঁদে উঠত মায়ের মন, সেই ছেলের হাতে প্রহৃত মা। কিন্তু মা তো মাই, তাই তিনি চান ছেলে ফিরে আসুক। বলু আর মারবে না ভাই, আমার বলু মারবেন না, আমার বলুরে দিয়ে দেন, আমার বলু আর কারো না, আমি বলুরে ছাড়া থাকতে পারি না। কথায় বলে কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো নয়, সেরকম এক পুত্রের খোঁজ পেল উত্তর চব্বিশ পরগনার নিমতায়। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।